Hey guys, who is there? Welcome back to my channel, SuperTech. So guys, আজকের ভিডিওতে আমরা কিন্তু এই যে আগে যে দেখিয়েছিলাম আমি একটা পর্ব করেছিলাম যেখানে আমি হোয়াইট বোর্ড অ্যানিমেশন ক্রিয়েট করে আপনাদের দেখিয়েছিলাম বিনেইমি অ্যাপসের সাথে। তো সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই উপরে আসছে আই বাটনের লিংক, সেখান থেকে আপনারা চেক আউট করতে পারেন। এছাড়া গাইজ আমরা আজকে কিন্তু পপুলার অ্যাপস, অ্যান্ড্রয়েড পপুলার অ্যাপ সেটা হলো কাইন মাস্টার ভিডিও এডিটার, তার সাহায্যে কিন্তু আজকের ভিডিওটি তৈরি করব, অর্থাৎ আজকের অ্যানিমেশনটি তৈরি করব। তো গাইজ আপনাদেরকে পুরো ভিডিওটাকে বিনা স্কিপ করে তার জন্য দেখতে হবে, পুরো ভিডিওটাকে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে। তো গাইজ অবশ্যই আপনারা কিন্তু আগের দিনের মতন এই অ্যাপসটাতে অর্থাৎ কাইন মাস্টারে কিন্তু এই জিনিসটা খুব সহজেই করতে পারবেন না। তো তার জন্য ভিডিওটাকে খুব মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে। তো গাইজ আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব, তার আগে আমরা চলে যাই ইন্ট্রোতে। ব্যাক ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে কাইন মাস্টার থেকে নিউ প্রজেক্টে গিয়ে যে কোনো রেশিওতে আপনারা এই কাজটা করতে পারেন। আমি 16:9 রেশিওতে করছি। সিম্পলি আমরা চলে যাবো ব্যাকগ্রাউন্ডে এবং হোয়াইট বোর্ড একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নেবো। তো হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করছি। টাইম লাইনটাকে এবার আমি টেনে একটু বড় করে নিচ্ছি যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়। এবার আমরা চলে যাবো লেয়ার, লেয়ার থেকে চলে যাবো ডাউনলোডে, অর্থাৎ আমাদের এরকম একটা হ্যান্ড পিএনজি ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনাদেরকে সিম্পলি এইরকম আবার একটা লোগো আপনাদেরকে নিতে হবে, বা আপনারা যেটার উপরে অ্যানিমেশন ক্রিয়েট করতে চায় সেটা আপনাদের নিতে হবে। তো আমি সিম্পলি এই যে লোগোটা সেটাকে আমাকে এই হ্যান্ডটার পিছনে করতে হবে, তার জন্য ব্রিং টু ফ্রন্ট আমরা করে নিচ্ছি। করে নেওয়া হয়ে গেলে দেখুন আমাদের হাতটা কিন্তু ঠিক এই লোগোটার উপরে চলে আসলো। তো এই ধরনের হ্যান্ড পিএনজি আপনারা আমার কম যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো গাইজ আমরা এবার এখান থেকে সিম্পলি এটাকে অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে আমাদেরকে লোগোটাকে। তো লোগোটাকে অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য আপনারা ইন অ্যানিমেশন থেকে যে কোনো রকম অ্যানিমেশন দিতে পারেন। সিম্পলি আপনারা চেষ্টা করবেন এই ধরনের অ্যানিমেশনগুলো দেওয়ার, আমি যেগুলো দিচ্ছি। তো আমি এখানে সিম্পলি কিন্তু ওয়াইপ ডাউনটা দেওয়ার চেষ্টা করছি, যেটাকে আপনারা 1.5 সেকেন্ডটার বেশি করে দেবেন। করে দেওয়ার পর কিন্তু আপনারা এভাবে হ্যান্ডটাকে একটু জুম করে নেবেন, তাহলে কাজটা করতে আপনাদের সুবিধা হবে এবং কাজটা দেখতে একদম রিয়েল টাইপ মনে হবে। তো গাইজ আমরা এবার এখান থেকে চলে যাব অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য চাবি অপশানে, অর্থাৎ কি অপশানে, কি অপশান থেকে আমরা জাস্ট এখানে কিন্তু অ্যানিমেশন ক্রিয়েট করব, তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো গাইজ আমি দেখুন কীভাবে অ্যানিমেশন ক্রিয়েট করছি, সেই টাইপের অ্যানিমেশন কিন্তু আপনাদেরও ক্রিয়েট করতে হবে। যদি আপনারা আমার মতন কাজটা করতে পারেন তাহলে হয়তো আপনাদের ভিডিওটাও দেখতে লাগবে আমার মতন সাকসেসফুলি। তো গাইজ এই যে সাকসেসফুল ভিডিওটা আমি তৈরি করছি এটার পিছনে একটু হলেও খাটনি হচ্ছে, অবশ্যই আপনাদেরকে কাইন মাস্টার থেকে করতে গেলে খাটতে হবে, এবং আমি আগের দিন যে পদ্ধতিটা দেখেছিলাম সেখানে কিন্তু এতটা খাটতে হবে না। গাইজ দেখতে পাচ্ছেন আমি কীভাবে হাতটা একবার একবার ডান দিকে একবার বাঁ দিকে কীভাবে নিয়ে যাচ্ছি, সেইভাবে আপনারা জাস্ট এটাকে কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের ভিডিওটাও কিন্তু দেখতে আমার ভিডিওর মতনই লাগবে। এটা আপনারা যে কোনো ছবির সাথে করতে পারেন, যে কোনো লোগোর সাথে করতে পারেন, আমি জাস্ট আমার এই লোগোটা পছন্দ তো আমি এই লোগোটার সাথে করছি। দেখুন আমি ডান দিক বাঁ দিক করে কিন্তু আমার অ্যানিমেশনটা ঠিক ক্রিয়েট করে ফেললাম। তো এবার ফাইনাল এক্সপোর্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম লাগবে আপনাদের ভিডিওটা আমার মতন যদি আপনারা তৈরি করতে পারেন। তো বস আপনারা হয়তো সকলেই ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে হয়তো আপনারা সকলেই বুঝতে পারলেন এবং আপনারা অনেক কিছু জানতে পারলেন। এছাড়া গাইজ যদি ভিডিওটি দেখে আপনাদের একটুও হেল্প হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, বিশেষ করে যারা ইউটিউব ক্রিয়েটার রয়েছেন। গাইজ চ্যানেলের সাথে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না এবং আপনারা এটাকে বিনামূল্যে করতে পারেন। তো গাইজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশানটাকে প্রেস করে রেখে অলটাকে সিলেক্ট করবেন, তাহলে আমার চ্যানেলের লেটেস্ট যে টেক রিলেটেড ভিডিওগুলো আসবে সেগুলো নোটিফিকেশান কিন্তু সবার প্রথমে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। এছাড়া গাইজ চ্যানেলটি কিন্তু অনেকটাই করে যাওয়ার চিন্তাভাবনা করছে, তো তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইবটা করতে হবে। এছাড়া ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করুন এবং আমার চ্যানেলে একটু ভিউয়ার্স বাড়ানোর জন্যে অগ্রগতি অবশ্যই আপনারা করুন। আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি, আপনারাও একটু চেষ্টা করুন আমার সাথে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মনোরম একটা পরিবেশ, তো মাছ সেখানে কিলবিল করছে সেটার আওয়াজ হয়তো আপনারা পেতে পারেন, অবশ্যই হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আপনারা আওয়াজটা পাচ্ছেন না, কিন্তু অর্থাৎ এটা কিন্তু একটা পূজার মরশুম গাইজ। তো পূজার মরশুমে কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি, আপনাদের জন্য অনেকটা পরিশ্রম করছি, তো তার জন্যে অবশ্যই গাইজ একটা লাইক কিন্তু হয়। এছাড়া কিন্তু চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো এই কথাটা আমি দ্বিতীয়বার বললাম গাইজ, তো তার জন্য ইরিটেটিং হবেন না। তো আজকের মতন এখানে শেষ করছি, শুভটেকের সাথে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।